হরে কৃষ্ণ, সুধী ভক্তবৃন্দ, উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ, জ্যেষ্ঠ গুরু ভ্রাতা মাতৃমণ্ডলী এবং আমার পরমারাধ্য গুরু মহারাজ সহ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে শতকোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা শ্রীমূর্তি প্রতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমরা দেখি যে আমাদের এই জগতে তিন শ্রেণীর জীব আছে, তিন প্রকার জীব আছে। এক হচ্ছে জন্মসিদ্ধ জীব, আর দ্বিতীয় হচ্ছে সাধন সিদ্ধ জীব, আর তৃতীয় হচ্ছে কৃপা সিদ্ধ জীব। তো এই যে জন্মসিদ্ধ জীব, আপনারা সকলে জানেন জন্মসিদ্ধ জীব হচ্ছে কারা, যে না যারা হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ, ভগবানের কাছে ছিলেন ভগবত ধামে, এই জগতে ভগবানের নির্দেশে ভগবানের লীলায় অংশগ্রহণ করেছেন এবং তারা অন্তিম কালে অবশ্যই ভগবানের কাছে ফিরে যাবেন। তারা হতে পারেন অসুর রূপে এসেছেন, হতে পারেন ভগবানের কোন সখা রূপে এসেছেন, অথবা হতে পারে ভগবানের পিতামাতা রূপে এসেছেন, যে কোনো রূপে আসতে পারে। ভগবান তাদেরকে যে ক্যারেক্টারে পাঠাবেন, তারা সেই ক্যারেক্টারে সেই চরিত্রে তারা ড্রামা করবেন, আর যখন শেষ হয়ে যাবে ড্রামা, তখন ভগবানের নির্দেশেই তারা আবার ভগবানের কাছে ফিরে যাবেন। তো এটা হতে পারে যে কেউ কেউ ভগবান আসার পূর্বে আসেন, যেমন আমরা দেখি শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুর। শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুর হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। তো তিনি এসেছেন মহাপ্রভু আসারও পূর্বে, তিনি এসে মহাপ্রভুকে প্রার্থনা করেছেন আসার জন্য। তো তিনি ভগবানের নিত্যমুক্ত জীব, তিনি জন্মসিদ্ধ জীব, তিনি ভগবানের নিত্য পার্ষদ, তিনি এই জগতে ভগবানের আদেশে এসেছিলেন, আবার ভগবানের লীলা যখন শেষ, মহাপ্রভুর লীলা যখন শেষ, তখন তিনি আবার ফিরে গিয়েছেন। এটা হচ্ছে জন্মসিদ্ধ জীবের কার্যকলাপ। আর দ্বিতীয় যে স্তর, সেটি হচ্ছে সাধন সিদ্ধ জীব, অর্থাৎ সাধনা করে সিদ্ধি লাভ করেন। যেমন আমরা দেখি রত্নাকর দস্যুপ। রত্নাকর দস্যুপ পরবর্তীতে কে হয়েছিলেন? বাল্মীকি মুনি। তিনি সাধনা করে, তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, আর পরবর্তীতে তিনি বাল্মীকি মুনি হয়ে ভগবানের ইতিহাস, ভগবানের ভবিষ্যৎ রচনা করেছেন, যেখানে সমস্ত জীবের ইতিহাস, সমস্ত জীবের ভবিষ্যৎ ভগবান লেখেন। আর বাল্মীকি মুনি এত সাধনায় সিদ্ধি লাভ করেছেন যে তিনি নিজেই ভগবানের ভবিষ্যৎ রচনা করেছেন, অর্থাৎ ভগবান রামচন্দ্রের যে গুণ কথা রামায়ণ গ্রন্থ তিনি রচনা করেছিলেন ভগবান আসার 60,000 বছর পূর্বে। তো এটা হচ্ছে সাধন সিদ্ধ জীবের আচরণ। নিত্য জন্মসিদ্ধ জীব, জন্ম থেকেই তিনি সিদ্ধি লাভ করে এসেছেন। সাধন সিদ্ধ জীব সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেন। তৃতীয় যে স্তর, সেটি হচ্ছে কৃপা সিদ্ধ জীব। কৃপা সিদ্ধ জীব কারা? না, গুরুদেব বৈষ্ণবদের কৃপার প্রভাবে সেবার দ্বারা প্রসন্ন করে কৃপা প্রাপ্ত হয় এবং সেই কৃপার দ্বারা তারা সিদ্ধি লাভ করে। আচ্ছা, যারা আছেন এখানে মহান মহান ব্যক্তিত্ব বৈষ্ণব বৈষ্ণবীগণ, আপনারা কেউ আছেন যে মনে করেন যে না আপনি জন্মসিদ্ধ জীব, ভগবানের পার্ষদ, আপনি হয়তো গোপালের মা বলবেন, নিজেকে গোপালের বাবা বলবেন, যে না আপনি ভগবানের কাছে ছিলেন, ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য এসেছেন, আবার অবশ্যই আপনি তপস্যা করেন বা না করেন, ভগবানের বিরোধিতা করে আপনি অবশ্যই ভগবত ধাম চলে যাবেন, এমন কেউ আছে নাকি? হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, আর দ্বিতীয় ক্যাটাগরিতে কে আছেন যে মনে করেন যে না আমি যে তপস্যা করছি, এই যে জপ ক্লাসে অংশগ্রহণ করছি, প্রত্যেকদিন সকালবেলা নিষ্ঠার সাথে জপ করছি, সাধনা করছি, আমার সেলফ কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, আমি যে হরিনাম করছি, হরিনামের প্রভাবে আমি অবশ্যই
অন্তিমকালে ভগবদ্দম ফিরে যাবই, এই বিশ্বাস কার আছে যে না আমার তপস্যার বলে আমি অবশ্যই ভগবদ্দম যাওয়ার যোগ্য, এই বিশ্বাস কার আছে? হাত উঁচু করবেন যার এই বিশ্বাস আছে। আছে কারো এই বিশ্বাস? দেখাচ্ছে না, কারো নাই। আচ্ছা এবার তাহলে বলুন, কার এই বিশ্বাস আছে যে আমি এই যে পরম্পরায় আছি, বৈষ্ণবদের চরণে আছি, এই বৈষ্ণবেরা আমার গুরুদেব এবং এই বৈষ্ণবেরা জ্যেষ্ঠ বৈষ্ণবেরা যদি আমাকে কৃপা করেন তাহলে অবশ্যই তাদের কৃপার প্রভাবে আমি ভগবদ্ধাম যেতে পারবো, এই এই এটা কার আছে? অর্চনা মাতাজি, কাকলি মাতাজি, অনেকে হাত উঁচু করেছেন। হরি বল হরি বল, শ্রীল প্রভুপাদ কি যায়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়। তো আমরা যে বৈষ্ণবদের কৃপার প্রভাব, আমরা জন্মসিদ্ধ জীব নই, আমরা জন্ম থেকে ভগবানের পার্ষদ নই যে না ভগবানের পার্ষদ রূপে এসেছি, আবার আমরা ভগবানের বিরোধিতা করে ভগবত ধাম যেতে পারবো, এটা এই জীব আমরা নই। আবার সাধনা করে যে না আমি যে তপস্যা সাধনা করছি এই সাধনা আমাকে ভগবত ধাম নিতে পারে, এই সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস আমাদের নাই। আবার তিন ক্যাটাগরি, লাস্ট ক্যাটাগরি যে জীব আছে যে না আমি যদি গুরুদেব এবং বৈষ্ণব যদি আমাকে কৃপা করেন তো অবশ্যই তাদের কৃপার প্রভাবে, পরম্পরার কৃপার প্রভাবে আমি অবশ্যই ভগবত ধাম যেতে পারি। আচ্ছা এখন হচ্ছে কৃপা, হচ্ছে আপনারা সকলে জানেন কৃপা মানে করে পাওয়া, আপনি করবেন তো পাবেন আর যদি না করেন তো পাবেন না। আচ্ছা এবার অথচ এবার বলবেন কারা আছেন যারা মনে করেন যে না আমি যে সেবা করছি, বৈষ্ণব সেবা করছি, গুরু সেবা করছি, বাসায় বৈষ্ণব আসলে ভক্তদের যে সেবা করছি বা গুরুদেবের যে সেবা করছি আমি কৃপা পাওয়ার যোগ্য, এটা কারা মনে করে যে না যে যে সেবাটা আমি করছি এই সেবা করে আমি কৃপা পাওয়ার যোগ্য? আচ্ছা এখনই তো হাত উঁচু করলেন আপনি যে অর্চনা মাতাজি কোথায়, হ্যাঁ অর্চনা মাতা প্রভু আছেন বোধ হয়, তারপরে এই যে আমাদের মাতাজি, আপনারা তো হাত উঁচু করলেন যে না কৃপার প্রভাবে আপনি যাবেন। তো কৃপার সূত্র হচ্ছে, কৃপার ফিলোসফি হচ্ছে আপনি করবেন তো পাবেন, আপনি না করলে পাবেন না। তো আপনি করছেন, গুরু সেবা করছেন, বৈষ্ণব সেবা করছেন, এখন আপনার কি এই বিশ্বাস আছে যে আপনি ভক্তদের যে সেবা করছেন, যে মানসিকতা নিয়ে সেবা করছেন, এই সেবার দ্বারা আপনি বৈষ্ণবদের কৃপা পেতে পারেন? দেখুন প্রভু বলুন, যে সেবা আমরা করছি আমরা করে যাচ্ছি, এখন আমার এখানে তারা আসছে, আসছে ভক্তরা আসছে বা যাদেরকে আমি সেবা করছি, এখন ওনারা আমাকে কিভাবে কৃপা করবেন সেটা আমরা এক সময় আসলে হয়তো কৃপা পরবশ হয়ে হয়তো আমাদেরকে তখন আমাদের উপর কৃপা বর্ষিত হবে, সেই প্রত্যাশায় আমরা কৃপা করে যাচ্ছি। মানে এটার না যে আমি হয়তো এই মুহূর্তে আমার ইয়েছে যে আমি ওই আশায় যে হয়তো আমি এই কৃপা করতে থাকলে কোনো না কোনো সময় গুরু মহারাজ বা কোনো যে সব আমার বুদ্ধি আমি যে সেবাগুলো করছি তো এই হয়তো আমরা পথ আমরা পাব, তার কোনো নাই আমার। অনেক সুন্দর কথা বলেছে, এই জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আরে বল, অনেক সুন্দর কথা বলেছে। দেখুন কৃপা যদি সাধনার উপর নির্ভরশীল হতো যে না আমি তপস্যা করলে কৃপা পাবো, তাহলে কৃপাকে অহেতু কি বলতো? আমরা সবাই বৈষ্ণবদের কাছে কি কি বলি, প্রভু আমাকে একটু অহেতুকি কৃপা করুন। আচ্ছা অহেতুকি মানে কি? কোনো হেতু ছাড়া, কোনো কারণ ছাড়া, মানে কোনো কারণ নাই এমনি কৃপা করেছেন বৈষ্ণব, এটাকে বলে অহেতুকি। বৈষ্ণবের কৃপাটা হচ্ছে অহেতুকি। আপনি দেখবেন গুরুবাষ্টকমে বৈষ্ণবের কৃপার বর্ণনা করা হয়েছে, গুরুদেব বৈষ্ণব কিভাবে কৃপা করেন, ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম, বৈষ্ণবের কৃপাটা হচ্ছে বৃষ্টির মতো,
আচ্ছা, আপনারা কি কেউ বলবেন যে না, বৃষ্টি পাশের গ্রামে হয় আমাদের গ্রামে হয় না, বা পাশের বাড়ি হয় আমার বাড়ি হয় না, এরকম আছে? এরকম কখনো না, বৃষ্টি সব জায়গাতে হয়, বৈষ্ণবের কৃপা প্রত্যেক জীবের উপর বর্ষিত হয়। আপনারা আজকে বাস্তব উদাহরণ, শ্রীল প্রভুপাদকে যে লোকগুরু লোকগুরু বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদকে যে জগৎগুরু বলা হচ্ছে, এটা কেন? শ্রীল প্রভুপাদ কি শুধু ইসকনের গুরু? শ্রীল প্রভুপাদ কি শুধু ইসকনের ভক্তদের সেবা করছেন? কখনোই না, শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের সেবা করছেন। সারা পৃথিবীতে, সারা ব্রহ্মাণ্ডে যত জীব আছে, প্রত্যেক জীবের দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীল প্রভুপাদ, প্রত্যেক জীবের সেবা করছেন প্রভুপাদ, তাই তিনি জগৎগুরু, তিনি জগতের সেবা করছেন। তাকে শুধু শুধু জগৎগুরু বলা হয় না। আপনারা গুরু বন্দনায় গাইবেন, লোকনাথ লোকেরও জীবন, গুরুদেব হচ্ছেন লোকনাথ, বৈষ্ণব হচ্ছে লোকনাথ। কেন লোকনাথ বলা হয়? কেননা তিনি সকল লোকের, সকল জীবের নাথ, তিনি প্রত্যেক জীবকে কৃপা করছেন তিনি, এই জন্য তাকে বলা হয় জগৎগুরু। শ্রীল প্রভুপাদ হচ্ছেন জগৎগুরু। তো আমাদের এই জগতে যত জীব আছে, প্রত্যেক জীবকে প্রভুপাদ কৃপা করছেন, প্রত্যেক জীবকে প্রভুপাদ দয়া করছেন, কিন্তু যে অহংকারী হয়ে আছে, যা যে উঁচু হয়ে আছে, সে কৃপা ধারণ করতে পারছে না পাহাড়ের মতো, আর যে নত হয়ে আছে, নদী সরোবর খাল বিল এরা নত হয়ে আছে, এরা সেই কৃপাটাকে ধারণ করতে পারছে, সেই বৃষ্টির জলকে তারা ধারণ করতে পারছে। এই জন্য বৈষ্ণবের কৃপা হচ্ছে অহেতুকি, এমন না যে আপনি দীক্ষিত হয়েছেন গুরুদেব আপনাকে কৃপা করেছে, আর যে অদীক্ষিত তাকে গুরুদেব কৃপা করে না, তাহলে গুরুদেবকে এই সংসার পক্ষপাতিত্ব বলবে, তিনি বৈষ্ণবতা থাকবে না তো আচার্যদের, তাহলে পক্ষপাতী বলা হবে। আচার্যরা কখনো পক্ষপাতিত্ব করে না, ভগবান পক্ষপাতিত্ব করেন ভক্তের ক্ষেত্রে, কিন্তু গুরুদেব আচার্য কারো প্রতি পক্ষপাতিত্ব করেন। এই জন্য গুরুদেব বৈষ্ণবদের কৃপা প্রত্যেকের উপর বর্ষিত হচ্ছে, সেই কৃপাটা কি? অহেতুকি কৃপা। এই জড়জগতের জীব তো প্রভুপাদের সেবা করছে না, ইসকন ভক্তরাই করছে না, তো জড়জগতের জীব কি করে? আমাদের ইসকন ভক্তরাই আমরা প্রভুপাদের সেবা নিষ্ঠার সাথে করছি না, তো বাইরের লোকের কথা বাদই দিই, কিন্তু তাদেরকেও প্রভুপাদ কৃপা করছেন, তাদেরকেও আমাদের আচার্য বর্গরা কৃপা করছে। তা না হলে শ্রীল লোকনাথ স্বামী গুরু মহারাজ অনাবরত হরিনাম করে চলেছেন, শ্রীল মহাবিষ্ণু স্বামী গুরু মহারাজ, শ্রীল নিত্যনীলায় প্রবিষ্ট শ্রীল ভক্তিচর স্বামী গুরু মহারাজ অনাবরত হরিনাম, ভাগবত কথা, এগুলোর দ্বারা জড়জগতের জীবকে কৃপা করে চলেছেন। তার কৃপা যারা নত অবনত মস্তকে গ্রহণ করেছে আচার্যদের, তারা তাদেরকে উপলব্ধি করতে পেরেছেন, প্রভুপাদের কৃপা উপলব্ধি করতে পেরেছেন। আর যারা অহংকারী হয়ে আছে, তারা যে স্তরেই থাকুক না কেন, যে পোস্ট পজিশন যেখানেই থাকুক না কেন, তারা সেই কৃপাটাকে ধারণ করতে পারবে না। এই জন্য বৈষ্ণবের কৃপাটা হচ্ছে অহেতুকি কৃপা, সর্বত্র বৈষ্ণবের কৃপা বর্ষিত হচ্ছে, কিন্তু কে ধারণ করতে পারছে? যে বৈষ্ণবের আনুগত্যে সরলতা। দেখুন, এই যে শ্রীল হলাদাস স্বামী মহারাজ, উনি শ্রীল গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজের প্রিয় শিষ্য, দীক্ষা গুরু। শ্রীল হলাদাস স্বামী মহারাজ একটি সুন্দর কথা বলছেন, যে বৈষ্ণবের কৃপা যদি গ্রহণ করতে হয় তো দুইটা গুণ লাগবে, এক হচ্ছে শরণাগতি, দ্বিতীয় হচ্ছে সরলতা। ব্যাস, এক শরণাগতি আর দ্বিতীয় সরলতা, এই দুইটা গুণ হলেই, আর এই দুইটা গুণই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। আপনি পাণ্ডিত্য করতে পারেন, বড় পণ্ডিত হতে পারেন, বড় সুন্দর ক্লাস দিতে পারেন, অনেক বড় সেবা দায়িত্ব আপনার আছে, অনেক কিছু করতে পারেন, কিন্তু সরলতা যদি না থাকে, আপনি আটকে যাবেন, বেশি দূর এগোতে পারবেন। আর কপট সেবার দ্বারা কি হয়, ধীরে ধীরে হৃদয়টা কপটতায় পরিণত হয়, সেবা করছে কিন্তু ধীরে ধীরে হৃদয়টা কপটতায় পরিণত হয়। আমরা বাস্তব উদাহরণ দেখতে পারি মহাভারতে। মহাভারতে দুর্যোধন ক্ষত্রিয় ছিলেন, আবার অর্জুনও ক্ষত্রিয় ছিলেন। আচ্ছা, ক্ষত্রিয়ের ধর্মটা কি, ক্ষত্রিয়ের সেবা কি? যুদ্ধ করা। আচ্ছা, দুর্যোধনকে কি বলা হয়েছে, দুর্যোধনকে কি বলার প্রয়োজন হয়েছিল যে না দুর্যোধন তুমি যুদ্ধ করো, অস্ত্র ধারণ করো? কর্ণকে কি বলার প্রয়োজন হয়েছিল? হয়নি। কিন্তু কাকে বলার প্রয়োজন হয়েছে? কাকে? অর্জুনকে। ভগবান অর্জুনকে বলতে হয়েছিল যে যুদ্ধ করো, যদিও ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে, ক্ষত্রিয়ের সেবা হচ্ছে যুদ্ধ করা, অর্জুনকে বলার প্রয়োজন হয়নি যুদ্ধ করতে, কর্ণকেও বলতে প্রয়োজন হয়নি যে না যুদ্ধ করো, কিন্তু কাকে বলতে প্রয়োজন হয়েছিল? অর্জুনকে। দেখুন,
অর্জুন ধর্ম পালন করেনি, অর্জুন যুদ্ধ করতে চায়নি, আর দুর্যোধনকে বলার প্রয়োজন হয়নি কিন্তু সে যুদ্ধ করেছে, কর্ণকে বলার প্রয়োজন হয়নি কিন্তু সে যুদ্ধ করেছে, সেবা করে চলেছে, তাদের যে সেবা ক্ষত্রিয়ের ধর্ম তা তারা পালন করেছে, তারপরেও তারা অসুর, তারপরেও তারা অধর্মের পক্ষ হয়ে মৃত্যুবরণ করেছে। কেন? কেননা তারা যে সেবাটা করেছে সেই সেবা পরম্পরা অথরিটি, এখানে অথরিটি হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের আদেশের বাইরে গিয়ে করেছে, তাই না? কৃষ্ণের আদেশের বাইরে, কৃষ্ণের বিরুদ্ধে, কৃষ্ণ আদেশ করেনি, কৃষ্ণের আদেশের বাইরে গিয়ে, পরম্পরার বাইরে গিয়ে তারা ধর্ম পালন করেছে, এই জন্য ওই সেবা ওই ধর্ম তাদেরকে এই জড়জগতে বন্ধন করেছে, তাদেরকে ইতিহাসে অসুরের দলে নাম লিখিয়েছে। আর অর্জুন যুদ্ধ করতে চায়নি কিন্তু যখন ভগবান আদেশ করেছে তখন অর্জুন যুদ্ধ করেছে, ভগবান যা বলেছে তাই শুনেছে, এই জন্য সেই সেবা অর্জুনকে এই জগতে মহান করে তুলেছে। এই জন্য আপনি যে ভক্ত সেবা করছেন, গুরু সেবা করছেন, বৈষ্ণব সেবা করছেন, সবকিছুর ভিতরে আপনার এই দুইটা গুণাবলী থাকে। আপনি ভক্তদের কি খাওয়াচ্ছেন এটা বড় বিষয়, আপনি ভক্তদেরকে কি প্রণামী দিচ্ছেন এটা বড় বিষয়, আপনার ভিতরে সরলতা শরণাগতি এই দুটো বিষয় আছে। আপনি যদি সরলতার অধিকারী হন, আপনার হৃদয়ে যদি শরণাগতি থাকে, আপনি ভক্তকে যে সেবায় যেভাবে সেবা করেন না কেন সেই বৈষ্ণব অবশ্যই প্রসন্ন হবে। তা না হলে শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে যখন ছিলেন, পাশ্চাত্যবাসীরা মেলের চোরা, তারা কি সেবা জানে বলুন, তারা কি সেবা জানে? এমন হয়েছে একটা তোয়ালে কয়জন স্নান করবে, তারা তো ঘর বাড়ি কাপড় চোপড় সব ছেড়ে রেখে এসেছিল, হ্যাঁ, তারা একটা তোয়ালে দিয়ে স্নান করেছে, 10 জন স্নান করার পরে গা মুছেছে, 11 নম্বরে গিয়ে জগন্নাথকে মুছিয়েছে সেই তোয়ালে, এমনও ইতিহাস আছে যে 10 জন গা মুছেছে ভক্তরা, গাটা মুছে তারপরে 11 নম্বরে জগন্নাথ, সেই জগন্নাথ ভগবানকে সেই তোয়ালে দিয়ে গা মুছেছে। প্রভুপাদ তাদেরকে বলেনি এই মূর্খ গন্ড মূর্খ এইভাবে কি ভগবান সেবা করে নাই, এগুলো বলেনি। প্রভুপাদ জানে ওদের অন্য কোনো গুণ নাই, সেবা ধর্ম কোনো কিছু পণ্ডিত্য কোনো গুণ নাই, একটা গুণ আছে, সেটা কি? আমার প্রতি, ওদের গুরুর প্রতি সম্পূর্ণ শরণাগতি, ব্যাস এইটাই হচ্ছে আমাদের রূপানুগ ধারার সব থেকে শ্রেষ্ঠ গুণ। এই জন্য এটাই হচ্ছে আমাদের শক্তি, এই শক্তি নিয়ে আমাদের পরম্পরা আজ এত শক্তিশালী। সারা পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ পরম্পরা হচ্ছে, এই সারা ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ পরম্পরা হচ্ছে ব্রহ্মবাদী গৌড়ীয় সম্প্রদায়ের এই পরম্পরা, রূপানুগ ধারা আমাদের এই পরম্পরা, সারা ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে উজ্জ্বল পরম্পরা। কেন? এই পরম্পরায় দীক্ষার লালসায় স্বয়ং কৃষ্ণ মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ধারায় দীক্ষিত হয়েছেন? এই পরম্পরায়। দেখুন ভগবান পর্যন্ত এই পরম্পরার যে আচার্যগণ, এই পরম্পরার যে গুরুবৃন্দ, তাদের এই অ্যাটিটিউড, তাদের এই গুরু তত্ত্বকে দেখে তিনি পর্যন্ত লালায়িত হয়েছেন, তিনি পর্যন্ত বাসনা করে শিষ্যরূপ পরিগ্রহ করে এই পরম্পরায় দীক্ষা প্রাপ্ত হয়েছে। আর আপনি সেই পরম্পরায় আছেন, আপনি সেই বৈষ্ণবদের দ্বারা গাইড হচ্ছেন, আপনাকে সেই বৈষ্ণবেরা কাউন্সিলিং করছে। আপনি চিন্তা করুন কত জন্মে সুকৃতি, কত জন্মে মহাভাগ্য থাকলে এরকম হয়, তাহলে আপনি কেন আনুগত্যতা স্বীকার করবেন না, কেন বৈষ্ণবদের ইনস্ট্রাকশন অনুযায়ী, কেন বৈষ্ণবদের কথা অনুযায়ী আপনি চলবেন না? এটা ছাড়া আপনি অন্য কোনো, আপনি দেখবেন অনেক ভক্ত আছে খুব বেশি সেবাও জানে না, খুব বেশি পাণ্ডিত্য জানে না, কিন্তু কুকুরের মতো গুরুদেবের গৃহে পড়ে থাকে। হ্যাঁ, একটা কুকুর যেমন পড়ে থাকে মালিকের বাড়িতে, কুকুরের মতো গুরুদেবের গৃহে পড়ে থাকে, ব্যাস দেখবেন ওই ভক্তটা বৈষ্ণবদের প্রিয় হয়, ওই ভক্তটা অথরিটি পরম্পরা সবার প্রিয় হয়, এত বেশি পাণ্ডিত্য জানে না, এত বেশি অনেক কিছু জানে না, কিন্তু গুরুদেবের গৃহে পড়ে থাকে। এখন তো আমাদের একটা সমস্যা, বড় সমস্যা হয়ে যাচ্ছে কি না, মন্দিরে অনুষ্ঠান হলে, মন্দিরে অনুষ্ঠান হলে ভক্তরা মোবাইল করে মন্দির অধ্যক্ষ প্রভুকে বলে, প্রভু মন্দিরে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমাকে একটু জানালেন না, মন্দিরে
অধ্যক্ষ প্রভুকে বলে বা যারা টেম্পল ম্যানেজমেন্টে থাকে তাদেরকে বলে, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের শাস্ত্রীয় বিরোধী। কেন না, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা করতে নিমন্ত্রণের প্রয়োজন, তিনটি জায়গায় যেতে আপনার নিমন্ত্রণ লাগবে না। এক হচ্ছে পিতৃ আলয়, আপনার বিবাহ হয়েছে, আপনি শ্বশুর আলয় আছেন, মাতাজি আপনি, তো আপনি এখন মনে করুন আপনার পিত্রালয়ে যাবেন, এই জন্য নিমন্ত্রণের প্রয়োজন নাই। যে না, বাবা যখন নিমন্ত্রণ দেবে পূজাতে তখন যাব, এটা না, পিতা নিমন্ত্রণ দেওয়ার প্রয়োজন হয় না। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে গুরু বা গুরু আশ্রম, গুরু আশ্রমে যাওয়ার জন্য নিমন্ত্রণের প্রয়োজন হয় না। যদি আপনাকে নিমন্ত্রণ করে গুরুদেব আপনাকে গুরু আশ্রমে ডাকে, তাহলে আপনার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, তাহলে আপনার গুরু অপরাধ হয়ে যাবে। যে গুরুদেব আপনাকে ডাকছে, নিমন্ত্রণ করে আপনাকে গুরু আশ্রমে নিতে হচ্ছে, আপনার গুরু অপরাধ হয়ে যাবে। আরে গুরুদেবের আশ্রমে কুকুর হয়ে পড়ে থাকা উচিত, যে গুরুদেব আপনি সকল প্রশংসার মালিক, আমরা তো আপনার কুকুর মাত্র, গুরু বৈষ্ণবের চরণে কুকুর হয়ে পড়ে থাকা উচিত। গুরুদেব যদি লাথি লাথি মেরেও বের করে দেয়, নিত্যানন্দ প্রভু যেমন কৃপা করেছিলেন, এই যে কিছুদিন পরে চিরাদি মহোৎসব, গুরুদেব যদি, নিত্যানন্দ প্রভু তো গুরুতত্ত্ব, গুরুদেব যদি লাথি মেরেও বের করে দেয়, অথরিটি যদি লাথি মেরেও বের করে দেয়, তথাপি আশ্রমে কুকুর হয়ে পড়ে থাকা উচিত। ওই ভক্তের কৃপা, ওই ভক্তের ভগবত দাম নিশ্চিত, যে গুরু আশ্রমে কুকুর হয়ে পড়ে থাকে। এই জন্য কখনো না আমরা এরকম দাম্ভিক হয়ে যাই, কখনো না আমাদের ভিতরে এরকম পাহাড় সম অহংকার না চলে আসে, যে না আমাদেরকে যখন বলবে আমরা তখন যাব, এরকম যেন না হয়। আমরা যেন গুরু সেবায় সর্বপ্রথম অবস্থান করি, গুরুদেবের সেবার জন্য সর্ব অগ্রে থাকি, গুরুদেবের সেবার জন্য, ভক্ত সেবার জন্য সর্বপ্রথম থাকি। একজন মহান ব্যক্তি একটা সুন্দর কথা বলেছেন, একজন মহান বৈষ্ণব বলছেন যে একটা বিষয় অন্তত আপনি সুনিশ্চিত থাকুন, একটা বিষয় হৃদয়ের ভিতর, এই জিনিসটা আপনি আজকে থেকে মানে 100% সিওরিটি, 100% আপনি কনফার্ম থাকুন, সে বিষয়টা কি না, আপনি ভক্ত সেবার জন্য যা ব্যয় করবেন, সাধু সেবার জন্য, বৈষ্ণব সেবা, ভক্ত সেবার জন্য আপনি যা ব্যয় করবেন, ভগবান সহস্রগুণ তার পরিবর্তে আপনাকে ফেরত দেবে, এটা 100% নিশ্চিত। যারা আছেন অধিকাংশ গৃহস্থ ভক্ত, মহান মহান দিগ্গজ ব্যক্তিত্ব বৈষ্ণববৃন্দ, আপনারা আপনারা এই ভাবনাটা হৃদয়ের ভিতর এখন থেকে খুব ভালো করে এটা হৃদয়ে ধারণ করুন, যে আপনারা আপনারা শুধু না, আমরা প্রত্যেকে যেই ভক্ত সেবা করবে, ঠিক যতটা পরিমাণে ভক্ত সেবা করবে, তার সহস্রগুণ ভগবান তাকে ফেরত দেবে, এটা 100% সুনিশ্চিত। অবশ্য গান্ধারীর ন্যায় ভগবান, হ্যাঁ দ্রৌপদীর ন্যায় ভগবান তাকে সহজ, দ্রৌপদী বিন্দু দিয়েছিল আর ভগবান তাকে সিন্ধু প্রদান করেছে, এত বস্ত্র প্রদান করেছে, হাজার হাজার জন বলছে দুঃশাসনের মুখ থেকে ফেনা বেরিয়ে গিয়েছে বস্ত্র টানতে টানতে, কিন্তু সেই বস্ত্র শেষ হয়নি, এত বস্ত্র। এই জন্য সাধনায় সিদ্ধি, এই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের পরম আচার্য, পরম শিক্ষাগুরু, উনি বলছেন যে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। এই ভক্ত সেবা, সাধু সেবা, পরম্পরা গুরুবৃন্দের সেবা হচ্ছে পরম সিদ্ধি, পরম সিদ্ধি, শুধু সিদ্ধি না, পরম সিদ্ধি আর প্রেম লতিকার মূল। আপনার যে প্রেম লতিকা, প্রেম প্রেম লতা, ভক্তি বৃক্ষ, ভক্তি লতা, এটি যে বর্ধিত হবে, এটি যে ভগবত ধামের দিকে অগ্রসর হবে, তার মূল মূল হচ্ছে কি, ভক্ত সেবা, সাধু সেবা। এই জন্য আপনি যেহেতু স্বীকার করেছেন এবং আপনি জানেনও যে আপনি জন্মসিদ্ধ জীব নন, আপনি সাধন সিদ্ধ জীব নন, আপনি কৃপা সিদ্ধ জীব, অতএব আপনি এখনো পর্যন্ত হরিনাম করতে পারছেন, তিলক ধারণ করতে পারছেন, কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারছেন, সাধু সঙ্গ করতে পারছেন, ভগবানের সেবা করতে পারছেন, এই কারণে কোনো না কোনো বৈষ্ণব আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে বিধায়। আপনি নিত্যমুক্ত জীব নন, অতএব আপনার, আপনি যে ভগবানের নিত্য পার্ষদ, যে আপনার হাতে মাযশোদা ভগবানের নিত্য পার্ষদ, ভগবান আর কোথায় খাবে, মাযশোদার হাতেই খেতে হবে, ভগবান যেখানে থাকুক
মা যশোদার হাতেই খেতে হবে। কেন, মা যশোদা নিত্য মুক্ত জীব, ভগবানের নিত্য মাতা, নিত্য মা তিনি, আর আপনি তো এটা নন। আর হচ্ছে সাধন সিদ্ধ, আপনি যে সাধনার প্রভাবে ভগবানের সেবা করবেন সেটাও সম্ভব নয়। অতএব নিশ্চিত এটা যে আপনি আমি হচ্ছি আসামি, আমাদের হয়ে নিশ্চয়ই কোনো না কোনো উকিল ভগবানের কাছে, জজ সাহেবের কাছে, বিচারপতির কাছে আমাদের হয়ে কেস লড়ছে, আমাদেরকে কারাগার থেকে বের করার জন্য। আমরা তো বড় আসামি, কত কোর্টে যে আমাদের নামে কেস পড়ে আছে। আমাদের হয়ে গুরুবৃন্দ বৈষ্ণবেরা আমাদেরকে চরণে আশ্রয় দিয়েছেন, বিধায় আমরা এখন এই পরম্পরায় টিকে আছি। আমাদের সাধনার প্রভাবে আমরা এই বৈষ্ণব সমাজে নাই, আপনার সাধনার প্রভাবে আপনি এই বৈষ্ণব জগতে নাই, আপনার তপস্যার প্রভাবে, আপনার জন্মগত ভাবে আপনি এই বৈষ্ণব পরম্পরায় নাই। একটা মাত্র শক্তির বলে আপনি বৈষ্ণব পরম্পরায় আছেন, সেটা কি? কৃপা শক্তি, সাধুর কৃপায়, বৈষ্ণব পরম্পরা অথরিটি বৃন্দের কৃপার প্রভাবে আপনি এই পরম্পরায় আছেন। যে মুহূর্তে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন এই পরম্পরার প্রতি, কোন বৈষ্ণবের প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবেন, সেই মুহূর্তে আপনার গাড়ি আটকে যাবে, সেখানে আটকে যাবে, আর এগোতে পারবেন ওখানে আটকে যাবে। আপনি দেখবেন যে সকল ভক্ত অকৃতজ্ঞ হবে বা হচ্ছে, তারা সেখানে ব্রেক করছে। যখন আপনি আমাদের ভক্তদের তো কত প্রশ্ন থাকে, প্রভু হরিনাম ভালো হচ্ছে না, ভাগবত শ্রবণ ভালো হচ্ছে না, সেবা ভালো হচ্ছে না, কত প্রশ্ন। আমার তো মনে হয় সব প্রশ্নের এই একটাই উত্তর। আপনারা একটু গভীর ভাবে যদি চিন্তা করেন, সব প্রশ্নের এই একটাই উত্তর, কেন হরিনাম ভালো হচ্ছে না? নিশ্চয়ই আপনি কোনো বৈষ্ণবের জন্য অপরাধ করেছেন, নিশ্চয়ই আপনি কোনো ভক্তের কাছে অকৃতজ্ঞ হয়েছেন, বিধায় আপনার হরিনাম ভালো হচ্ছে না, ঠিক কিনা? হ্যাঁ, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা হরিনামের 10বিধ নাম অপরাধের ভিতর আছে কিনা, এগুলো ফিলোসফিক্যালি দর্শন ভিত্তিক ভাবে আপনারা একটু চিন্তা করুন। হরিনাম নাম অপরাধ সেখানে কেন বলা হচ্ছে যে না শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা, অর্থাৎ এই পরম্পরা বৈষ্ণবকে অবজ্ঞা করা, এটা এটা আবার নাম অপরাধের কি প্রভাব পড়বে? কেননা ভক্তের কাছে যখন আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন, সাধুদের কাছে আপনি যখন অকৃতজ্ঞ হয়ে যাবেন, সেই মুহূর্তে আপনার হরিনাম আটকে যাবে। সেই মুহূর্তে কোন ভক্তের চরণে অপরাধ, এই যে আমরা একটা সুন্দর লীলা শ্রবণ করি বৈষ্ণবদের মুখে, যে শ্রীল রূপ গোস্বামী পাদ রাধা কৃষ্ণের লীলা দর্শন করছিলেন, হ্যাঁ, যে কৃষ্ণ রাধারানী ডালের উপর ছিলেন, তো ভগবান সেই ডাল ধরে নামাচ্ছিলেন, নাকি এরকম একটা আছে যে রাধারানী তখন লাফিয়ে লাফিয়ে সেই ডাল ধরার চেষ্টা করছিলেন, তো এটা শ্রীল রূপ গোস্বামী পাদ দর্শন করছিলেন। তখন সেখান দিয়ে একজন মহান বৈষ্ণব, একজন সাধু ব্যক্তি যাচ্ছিলেন, তো সে সে মনে করেছিল যে না, আমাকে দেখে হয়তো শ্রীল রূপ গোস্বামী পাদ উপহাস করছে, আমাকে দেখে হয়তো, এই আমার অষ্টবক্র তো 8টি জায়গায় বাঁকা, আমাকে দেখে হয়তো উপহাস করছে, তার চরণ অপরাধ হয়ে গিয়েছিল, অজ্ঞাত সারে অপরাধ হয়েছিল, তার প্রভাব এটা, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে গিয়েছিল, আর লীলা স্মরণ করতে পারেনি শ্রীল রূপ গোস্বামী পাদের মতো বৈষ্ণব আচার্য। তো আপনি আমি হরিনাম করছি, আমাদের হরি আমাদের তপস্যা তো হচ্ছে হরিনাম বলা এবং তা ভালো করে শ্রবণ করা, এটাই তো আমাদের তপস্যা। আমরা তো রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে পারবো না, জানি কেউ জানি না কেউ দর্শন করেন কিনা, আমরা তো আর রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে পারবো না। আমাদের কাছে আমাদের তপস্যা কি? আমি হরিনাম যেটা বলছি সেটা ভালো করে শুনতে পারছি, এটাই হচ্ছে আমাদের আমাদের ক্যাটাগরির তপস্যা, হাই স্কেল তপস্যা। তো আপনার যদি কোনো ভক্তের চরণে অপরাধ হয়ে যায়, কোনো সাধুর কাছে আপনি অকৃতজ্ঞ হয়ে যান, তখন দেখবেন আপনার এই কানের উপরে পর্দা পড়ে গিয়েছে, আপনি হরিনাম বলছেন কিন্তু আপনি তা শুনতে পাচ্ছেন না, আপনার মন অন্য জায়গায় ঘুরছে। আপনি দেখবেন এটা ব্যবহারিক প্র্যাকটিক্যালি মিলাবে, আপনি হরিনাম করবেন কিন্তু সেই টেস্ট আপনি পাচ্ছেন না, কেন? এইটার কারণ এটাই, ফিলোসফিক্যালি দর্শন এটাই যে কোনো ভক্তের কাছে আপনি নিশ্চয়ই অপরাধ করেছেন। এই জন্য অল টাইম ভক্তি জীবনের সব থেকে শ্রেষ্ঠ শক্তি হচ্ছে অল টাইম সকল বৈষ্ণব বৃন্দ, সকল গুরুবৃন্দ, সকল ভক্তদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে, এটা হচ্ছে আমাদের সাধনা, কৃতজ্ঞতা স্বীকার করে, এটাই হচ্ছে। দেখুন আমাদের আচার্যদের মনোভাব কত শুদ্ধ মনোভাব, আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর আমাদের এই পরম্পরার শিক্ষাগুরু, তিনি গুরুবন্দনা কীর্তনে বলছেন যে চক্ষু দান দিল যেই
জন্মে জন্মে প্রভু শিব। আচ্ছা, চক্ষু দান আমাকে এই জন্মে দিয়েছে, ভক্তরা বৈষ্ণবেরা, গুরুদেব আমাকে এই জন্মে চক্ষু দান দিয়েছে, আর আমি কত জন্ম ধরে কৃতজ্ঞতা স্বীকার করব, জন্মে জন্মে প্রভু সেই, যতবার আমার জন্ম হবে ততবার আমি কৃতজ্ঞতা স্বীকার করব, ততবার তিনি আমার প্রভু আর আমি হচ্ছি দাস। চিন্তা করতে পারেন, আর শিল রূপ গোস্বামী পা ছড় গোস্বামীর কাছেও তিনি বন্দনা করেছেন, এ ছয় গোসাই, এ ছয় গোসাই যার মুই তার দাস, দাস হবার পদ রেণু মোর পঞ্চ দাস। দেখুন, এই হচ্ছে আমাদের পরম্পরা, এই হচ্ছে আমাদের বৈষ্ণবদের মনোভাব। আমাদের বৈষ্ণবেরা কখনো ডাইরেক্ট ভগবানের ভক্ত এটা দাবি করেন না, ভগবানের দাস এটা দাবি করেন না, তারা দাবি করেন যে আমি গুরুদাস, আমি বৈষ্ণব দাস, আমি যে কৃষ্ণ দাস এটা অন্য জন্মে গিয়ে হয়তো হতে পারবো, এই জীবনে আমি আগে বৈষ্ণব দাস হই, এই জীবনে ভক্তদের কাছে, এই জীবনে বৈষ্ণবদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জীবনটা অতিবাহিত করি, তারপরে গিয়ে কোনো না কোনো জন্মে হয়তো আমি কৃষ্ণ দাস হতে পারবো। এই জন্য লাস্ট কথা এটি, শেষ বিষয় এটা, জিস্ট বিষয় এটি, যে আপনি যেহেতু কৃপা সিদ্ধ জীব, অতএব আপনার শক্তি হচ্ছে কি, কৃপা। আপনি পরম্পরায় এই বৈষ্ণবদের কাছে ভক্তি রাজ্যে আছেন কৃপার প্রভাবে, এটা তো বুঝতে পেরেছেন না, আপনার সাধনার প্রভাবে আপনি নাই, আপনার জন্মগত ভাবে আপনি নাই, আপনি কিসের প্রভাবে আছেন, কৃপার প্রভাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জন্য কোনো না কোনো বৈষ্ণব প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা করছে, বিধায় আপনি এই পরম্পরায় এখনো দাঁড়িয়ে আছেন, এখন বলুন সেই ভক্তটা কে, সেই সাধুটা কে? একজন কোনো না কোনো সাধুর প্রার্থনা ভগবান আপনাকে এই ভক্তি ভক্তি রাজ্যে রেখেছে না, পরম্পরায় রেখেছে, সেই সাধু ব্যক্তিটা কে বলুন, কেউ বলবেন, আনমিউট করে বলতে পারেন, সেই সাধু ব্যক্তিটি কে? কোন প্রভু মাতাজি বলতে পারেন, কেউ জানেন না, কেউ এটা বুঝতে পারছে না, আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি এমনি বুঝতে পারেন? তাহলে আমি আবার বলবো, প্রভুপাদ গুরু মহারাজ। ভালো, হ্যাঁ প্রভু বলুন। প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ, আপনি তো প্রভুপাদের বাড়িতে আছেন, প্রভুপাদই তো সকল প্রশংসা ওনার, অল গ্লোরিয়াস টু শ্রীল প্রভুপাদ, আপনি তো প্রভুপাদের বাড়িতে আছেন, কিন্তু প্রভুপাদের বাড়িতে যে আপনাকে আশ্রয় দিয়েছেন, প্রভুপাদ আপনাকে রেখেছে যে না ঠিক আছে ও এই বাড়ির সদস্য হতে পারবে, এই প্রার্থনাটা কে করছে আপনার জন্য, সেটা আমি বলছি, কোন সাধুর প্রার্থনায় আপনি এই পরম্পরায় আছেন? প্রভুপাদের পরম্পরায়, এটা তো প্রভুপাদের পরম্পরা না, এই পরম্পরায় আপনি কোন সাধুর প্রার্থনায় আছেন? ভক্তি সরস্বতী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রার্থনায়। আর কেউ বলবেন? ঠিক আছে, সকলে এখন মিউট করুন, এখন আমি বলছি, আপনারা ভাগবতমে একটি শ্লোক শুনে থাকবেন, মলয় বিল্লা পুরন্দ্রি চন্দনে তরু কাষ্ঠা ইন্দনম চ কুরুতে অতি পরিচয় নাইতি, যে মলয় পর্বতে চন্দন কাঠ, চন্দন বৃক্ষ জন্ম নেয় প্রচুর পরিমাণে, অ্যাভেলেবেল আছে, তো এই মলয় পর্বতের পাশে যে অধিবাসীরা বসবাস করে, যে ঠাকুমা বসবাস করে, যে ঠাকুরদা বসবাস করে, এরা এই চন্দন কাঠ এনে ফার্নিচার তৈরি করে, বা শীতকালে এরা আগুন পোহায় চন্দন কাঠ দিয়ে, যেটা আপনি বাংলাদেশে কিনতে যাবেন 1 কেজি চন্দন কাঠ কমপক্ষে 20,000 টাকা, আর আমরা ভগবানকে এই চন্দন যাত্রার মাসে চন্দন লেপন করছি কতটুক করে, এই একটু ঘষে ঘষে ভগবানের চরণে, ভগবান একটু মস্তকে, না যে চন্দন কাঠ ভগবান মস্তকে ধারণ করেন সেই চন্দন কাঠ দিয়ে তারা ফার্নিচার তৈরি করে, তারা রান্না বান্নার কাজে তারা লাকড়ি কাঠ হিসেবে ব্যবহার করে, কেন বলুন তো? কেননা যেহেতু তাদের কাছে এটি অ্যাভেলেবেল আছে,
তারা চন্দন বৃক্ষের কাছে কাছাকাছি বসবাস করছে, তো তাই তারা চন্দন বৃক্ষের মূল্যায়ন জানে না। দূরে যারা আছে তারা চন্দন বৃক্ষের মূল্যায়ন জানে। আমাদের সব থেকে বড় সমস্যা, আমাদের কাছে যে বৈষ্ণবেরা আছে, প্রভুপাদের অবতার, আচার্যদের অবতার, আচার্যদের প্রতিনিধি, আমরা তাদেরকে চিনতে পারি না, ডাইরেক্ট আচার্যদের কাছে চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। এটাই আমাদের অধিকার বুঝতে হবে, তো আমার অধিকার বুঝে আমাকে সেবা করতে হবে। আমাদের কাছে কত চন্দন বৃক্ষ আছে, আমরা এই সব চন্দন বৃক্ষের মূল্যায়ন করি, এইসব চন্দন কাঠ চিনি না, এইসব চন্দন কাঠ দিয়ে আমি বলুন। হরি বল, সবাই মিউট। এই চন্দন কাঠ গুলো আমরা চিনি না, এই বৈষ্ণবদেরকে আমরা মূল্যায়নই করি না, আমরা মূল্যায়নই করি না, আমরা ব্যাস ডাইরেক্ট উপর লেভেলে, কারণ চন্দন কাঠ কাছে আছে, তো এই জন্য আমরা মূল্যায়ন করছি না। কিন্তু আপনি যদি দেখেন, আচ্ছা তিলক পড়াটা এখানে কে কে আছে, নিজে নিজে শিখেছেন তিলক পড়া? যে না, আমি তিলক পড়া নিজে নিজে শিখেছি, আমাকে কোনো ভক্ত দেখিয়েও দেয়নি, কোনো ভক্তকে আমি তিলক করতেও দেখিনি, আমি নিজেই নিজে স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নে পেয়েছি, আমি এইভাবে শিখেছি। নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো ভক্ত তিলক করা শিখিয়েছে, ঠিক কি না? আচ্ছা কে আছেন যে কণ্ঠিমালা নিজে নিজেকে কনভিন্স করে কণ্ঠিমালা ধারণ করেছেন, যে না এই কারণে তুলসীমালা পড়তে হয়, আমি নিজে নিজেকে কনভিন্স করেছিলাম তাই আমি কণ্ঠিমালা ধারণ করেছি, কে আছেন এখানে? কেউ আছেন? কেউ নাই। কে আছেন যে হরিনাম করছেন, যে হরিনাম করছেন যে না আমি এই যে হরিনাম করছি এটা আমি হয়তো স্বপ্নে পেয়েছি, বা আমি নিজে নিজে এই হরিনামের মহিমা বুঝেছি, আমাকে কোনো প্রভু জপমালা দেয়নি, কোনো মাতাজি জপমালা দেয়নি, আমি নিজে থেকে এটা উপলব্ধি করে আমি হরিনাম করা শুরু করেছি, বা কোনো ভক্তকে আমি জপ করতে দেখিনি? আছেন কেউ যে না কখনো কাউকে জপ করতে দেখেন উনি, আপনি এমনি আপনি নিজে থেকে জপ তুলি জপমালা নেই? এইটা হচ্ছে আপনি যে কৃপা সিদ্ধ জীব, তার সব থেকে বড় প্রমাণ এটি, যে আপনি কোন ভক্তকে অনুসরণ করে চলছেন। নিত্যমুক্ত জীবের, জন্মসিদ্ধ জীবের কাউকে অনুসরণ করার প্রয়োজন হয়। ব্রজবাসীদের গুরুদেব কে বলুন? বৃন্দাবন ব্রজবাসীদের গুরুদেব কে? তারা ভগবানকে পর্যন্ত মারছে, তাদের গুরু কে? কেউ আছে গুরু? নাই। আপনার আমার গুরু প্রয়োজন, কেন? আমরা কৃপা সিদ্ধ, গুরুদেবের কৃপা, বৈষ্ণবের কৃপা প্রয়োজন। আপনাকে যিনি তিলক করা শিখিয়েছেন, আপনি তার কাছে কি ঋণী নাকি ঋণী না? আপনার আপনি কি তার কাছে কৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ নন? আপনাকে যিনি প্রসাদ বুঝি করেছেন, আপনি তার কাছে কৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ নন? আপনাকে যিনি কণ্ঠিমালা ধারণ করিয়েছেন, আপনি তার কাছে কৃতজ্ঞ নাকি কৃতজ্ঞ নন? আপনি আজকে জপ করছেন, এই হরিনামের মালা যিনি আপনাকে দিয়েছেন, আপনি তার কাছে নিশ্চয়ই কৃতজ্ঞ? আপনাকে আজকে এই সাধু সঙ্গ করার জন্য, আজকে যে রাধারমন মন্দির থেকে আমাদের শ্রীপাদ শুভনিতাই দ্বারা ব্রহ্মচারী প্রভু এত সুন্দর ব্যবস্থা করেছেন, তো আপনি কৃতজ্ঞ কিনা এই বৈষ্ণবের প্রতি, এই সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞ কিনা? প্রত্যেক দিন মহান মহান বৈষ্ণবেরা, গতকালকে বোধহয় আমাদের গোপালগঞ্জ মন্দিরের অধ্যক্ষ প্রভু শ্রীপাদ সদ্গুরু প্রভু ক্লাস দিয়েছিলেন, মহান বৈষ্ণব, আপনি তার কাছে হরিকথা শ্রবণ করে আপনি নিজের ভক্তি ডেভেলপ করছেন, এই সকল ভক্তদের প্রতি আপনি কৃতজ্ঞ কিনা? তাহলে আপনি বলুন, আপনি কাকে রেখে কার সেবা আপনি করবেন, কাকে রেখে কার প্রতি আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন, আমাকে বলুন। এই ভক্ত সমাজে, এই বৈষ্ণব সমাজে আপনি কাকে রেখে কাকে বলবেন যে না উনি আমার কি বলে কৃতজ্ঞতার পাত্র, উনি আমার কৃতজ্ঞতার পাত্র নন, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করবো না? আপনি কাকে রেখে কাকে বলবেন? আপনি জানেন না কোন জায়গা থেকে, কোন স্থান থেকে আপনার জন্য কোন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রার্থনা করছে বিধায় আপনি এই পরম্পরায় আছেন, এটা তো আপনি বিশ্বাস করেছেন একটু আগে, তো আপনি তো জানেন না যে কোন ভক্ত কোন স্থান থেকে আপনার জন্য প্রার্থনা করছে। তাহলে আমরা প্রত্যেক ভক্তের কাছে প্রতিনিয়ত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত কিনা বলুন?
আমরা এই সকল চন্দন বৃক্ষকে ভুলে যাই, আর ভুলে গিয়ে মনে করি ও আমার তো গুরু মহারাজ আছে, আমার তো প্রভুপাদ আছে, আমার আর অন্য কিছু লাগবে না, ব্যাস আমার আমি আর আমার গুরুদেব, ব্যাস। হ্যাঁ, গুরুদেব আপনার, প্রভুপাদ আপনার, এটা সত্য, কিন্তু আপনার বাড়ির পাশে যে চন্দন বৃক্ষগুলো আছে এগুলোর মূল্যায়ন কেন আপনি করবেন না? আপনি এই সকল চন্দন বৃক্ষের কাছে, এই সকল ভক্তের কাছে অকৃতজ্ঞ হয়ে গেলে কি গুরু কৃপা পাবেন আপনার মনে হয়? অকৃতজ্ঞ ব্যক্তিকে কি প্রভুপাদ কৃপা করবে আপনার মনে হয়? জীবনে কখনো অকৃতজ্ঞ ব্যক্তিকে কখনো প্রভুপাদ কৃপা করবেন না। এই জন্য আমাদের দেখুন সব সময় চিন্তা করবেন আচার্যদের চিন্তা ভাবনা, আমরা দেখবো আচার্যদের চোখ দিয়ে, আমরা শুনবো আচার্যদের কান দিয়ে, সবসময় আচার্যদের ধারণা অনুযায়ী চিন্তা করবেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিজে বলেছেন যে এই জড় জগতে প্রত্যেক জীব মাত্রই বৈষ্ণব। চণ্ডালকে তিনি দণ্ডবাদ প্রণাম করতে বলেছেন, বাঞ্ছা কল্পতর বস্য কৃপা সিন্ধু বচ পতিতানাম পাবনে বৈষ্ণব। চণ্ডালকে, কুকুরকে তিনি দণ্ডবাদ প্রণাম করতে বলেছেন, সেখানে বৈষ্ণবের আর কি কথা বলুন? আমরা তো বৈষ্ণব দেখলেই প্রণাম করতে রাজি হই না, মাথা নত হয় না, মাথা নত হলেও হৃদয় নত হয় না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কুকুরকে প্রণাম করেছেন, চণ্ডালদের প্রণাম করেছেন, মেলেচ্ছদের। শ্রীল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি পাঠের ভিতর, প্রভুপাদ পাঠের ভিতর অটোমেটিকলি কান্না করতেন, ব্যাসাসনে বসে কান্না করতেন, আর হাত জোর করে ভক্তদেরকে বলতেন, তোমরা আমাকে আমার গুরুদেবের সেবায় সহযোগিতা করছো, আমার গুরুদেব আমাকে নির্দেশ করেছে সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করতে, তোমরা আমাকে আমার গুরুদেবের সেবার জন্য সহযোগিতা করছো, আমি তোমাদের কাছে ঋণী। প্রভুপাদ জগৎগুরু, মহাপ্রভুর সেনাপতি ভক্ত, ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের উজ্জ্বল ভাস্কর, তিনি মেলেচ্ছদের কাছে, চণ্ডালদের কাছে তিনি অবনত মস্তকে হাত জোর করে বলছে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তো আপনি আমি বলুন, আপনার আমার কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া আর কি আছে জীবনে? আর কি আছে? প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে শিল প্রভুপাদ গুরুবৃন্দ আচার্যবৃন্দ প্রত্যেক বৈষ্ণবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। ভগবানের কাছে আজ থেকে যে প্রার্থনা করেন তার সঙ্গে একটা প্রার্থনা বাড়িয়ে দিন, হে ভগবান আমি যেন কখনো জীবনে আমার কাছ থেকে তুমি সবকিছু নিয়ে নাও, সমস্ত শক্তি জ্ঞান ঐশ্বর্য বীর্য পাণ্ডিত্য সব নিয়ে নাও, কিন্তু হে ভগবান, হে রাধা মাধব, কখনো আমার এই যে বৈষ্ণবদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার যে ভাব, কৃপা করে এই ভাবটা তুমি নিয়ে মনে করো, আমার যে বৈষ্ণবদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা, এই মানসিকতাটা তুমি কখনো আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। আপনি সারা জীবন ভক্তদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন, প্রভুপাদ গুরুবৃন্দ বৈষ্ণবদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন, দেখবেন আপনি অবশ্যই ভগবান আপনাকে উদ্ধার করবে, ভগবান আপনার দায়িত্ব নিয়ে নেবে। আপনি শুধু বৈষ্ণবদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন, আপনি কার নিন্দা করবেন? আপনি কি করে জানেন যে এই ভক্তটা যে আপনার জন্য প্রার্থনা করছে না, আপনি কি করে বুঝবেন বলুন? আপনি যার নিন্দা করছেন তিনি যে আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনার কাছে কি গ্যারান্টি আছে? কিন্তু আমার কাছে গ্যারান্টি আছে যে সমস্ত বৈষ্ণব সমাজ আমার জন্য প্রার্থনা করছে বিধায় আমার মতো চণ্ডাল আজকে এই পরম্পরা আছে। এই ভাবকে হৃদয়ে ভালো করে ধারণ করুন, তখন দেখবেন আপনি কারোর প্রতি দোষ দর্শন করতে পারবেন না, কারোর প্রতি আপনার বৈরী ভাব থাকবে না, সবার কাছে গেলে আপনার দিব্য আনন্দ লাগবে, জ্যেষ্ঠ বৈষ্ণবের কাছে গেলেও ভালো লাগবে, জুনিয়রের কাছে গেলেও ভালো লাগবে। কেন আপনি কি মনে করেন যে না উনি তো আমার গুরু? হ্যাঁ, উনি আমার গুরু, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। আমাদের আচার্যদের, আমি তো এত শাস্ত্র টাস্ত্র পড়ি না, ভালো জানি না, কিন্তু আচার্যদের এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তার কাছে কতবার গিয়েছিল? আমি শুনেছি সম্ভবত 13 বার গিয়েছিল, আমি জানি না সঠিক, 13 বার সম্ভবত গিয়েছিল। তো যাওয়ার পরে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যখন তার দীক্ষার পূর্বের নাম ছিল বিমলা প্রসাদ, তো কৃপা করেন এতবার দীক্ষার জন্য যাচ্ছে, গুরুদেবের কৃপা পাওয়ার জন্য যাচ্ছে, গুরুদেব তো নিত্যলীলায় প্রবিষ্ট আছেন, সর্বদা ভগবান রাধা মাধবের সেবায় নিয়োজিত আছে, তিনি এই জগতে তো নাই, দেহই জগতে আছে, হৃদয় পড়ে আছে ভগবানের চরণে, তিনি কৃপা করছেন না। পরবর্তীতে গিয়ে যখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বললেন
যে বাবাজি মহারাজ আপনি তো সর্বদা গোবিন্দ চিন্তা করেন, সবসময় ভগবানের চিন্তায় থাকেন, তো আপনি কেন এই বিমলা প্রসাদকে কৃপা করছেন না? একে একটু কৃপা করুন, এর প্রতি একটু দয়া করুন। হ্যাঁ, বাবাজি মহারাজকে গিয়ে বললেন, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে গিয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রিকোয়েস্ট করলেন, বাবাজি মহারাজ আপনি কৃপা করে একটু এই বিমলা প্রসাদকে, অদমকে একটু কৃপা করুন। তো তখন উনি হুশে এসেছেন, তখন ওনার বাহ্যিক জ্ঞান এসেছে, এত সময় উনি অন্য জায়গা ছিলেন। উনি হঠাৎ করে বলছেন, বিমলা প্রসাদ কি, ওকে আমি কি দীক্ষা দেব, ও তো আমার গুরু। শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তার শিষ্যকে বলছেন, বিমলা প্রসাদ মানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছে, তাকে বলছে যে আমি ওকে কি দীক্ষা দেবো, ও তো আমার গুরু। দেখুন, গুরুদেব শিষ্যকে বলছে ও আমার গুরু। শ্রীল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার একজন শিষ্যকে এই কথা বলেছে, শ্রীপাদ জয়ানন্দ প্রভু। এই যে কিছুদিন পর রথযাত্রা হবে, প্রত্যেক রথযাত্রায় প্রত্যেক রথে যাওয়ার চিত্রপট দেওয়ার কথা বলা হয়েছে, প্রভুপাদ নিজে সংবিধান করেছেন, প্রত্যেক রথে শ্রীপাদ জয়ানন্দ প্রভু চিত্রপট থাকবে। শ্রীপাদ জয়ানন্দ প্রভুকে জড়িয়ে ধরে প্রভুপাদ বলেছিলেন, তোমার মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য, গুরু হওয়া সার্থক, তোমার মতো শিষ্য পেয়েছি আমার জীবন ধন্য, আমি যে গুরু হয়েছি এটা আমার জীবন সার্থক, যে তোমার মতো একটা শিষ্য পেয়েছি। এইটা হচ্ছে আমাদের পরম্পরা, এই হচ্ছে আমাদের আচার্যদের চিন্তা ভাবনা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে তার গুরুদেব তিনটি আদেশ করেছিলেন, তার ভিতরে একটি আদেশ হচ্ছে কখনো তুমি শিষ্য গ্রহণ করো না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে আদেশ করেছিলেন তুমি কখনো শিষ্য গ্রহণ করো না। আচ্ছা, তিনি শিষ্য গ্রহণ করেছেন কি করেননি, দীক্ষা দিয়েছেন কি দেননি? শ্রীল প্রভুপাদ তো ওনারই শিষ্য, আরো কত মহান মহান দিগ্গজ ব্যক্তিত্ব বৈষ্ণবেরা আছে, কত আচার্যরা আছেন ওনার শিষ্য, তার গুরুদেবের আদেশ কখনো শিষ্য গ্রহণ করো না, তাহলে তিনি কেন দীক্ষা দিলেন, কেন শিষ্য গ্রহণ করলেন? এটা হচ্ছে দর্শন, এটা হচ্ছে আচার্যদের বুঝতে হবে বিষয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে যখন কেউ জিজ্ঞাসা করতেন, আচ্ছা প্রভুপাদ আপনাকে তো আপনার গুরুদেব আদেশ করেছিল শিষ্য গ্রহণ না করতে, তো আপনি এত দীক্ষা দিয়েছেন, এত শিষ্য কেন গ্রহণ করলেন? তো তখন তিনি বলতেন, তুমি যাদের দেখছো এরা আমার শিষ্য নয়, এরা সব আমার গুরু। আমি দীক্ষা দিয়েছি কিন্তু এরা আমার শিষ্য নয়, এরা সব আমার গুরু। ওদের যতটা সেবা আমি গ্রহণ করছি তার থেকে অধিক সেবা আমি ওদের করছি, এটা বাস্তবতা। আপনি গুরুদেবের কি সেবা করছেন, আপনি প্রভুপাদের কি সেবা করছেন, তার থেকে সহস্র গুণ সেবা প্রভুপাদ আপনার করছেন এখনো, তার থেকে সহস্র গুণ সেবা গুরু মহারাজ আচার্য বৃন্দ আপনার করছেন। আপনি আমি কি সেবা করছি প্রভুপাদ এই পরম্পরা, তার থেকে সহস্র গুণ সেবা এই পরম্পরা বৈষ্ণব বৃন্দ আমাদের করছে। এই জন্য প্রতিনিয়ত প্রতি পদে পদে প্রতি মুহূর্তে বৈষ্ণবদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন, প্রত্যেক ভক্তের কাছে। শুধু আপনি এটাই জেনে রাখুন, আপনি যে ভক্তকে দেখতে পাচ্ছেন আর যে ভক্তকে পাচ্ছেন না, প্রত্যেক সাধুরা প্রত্যেক ভক্তরা বৈষ্ণবেরা আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে বিদায়, আপনি এখনো ভক্তি রাজ্যে আছেন। এই জন্য আপনার গাড়ি ততদূর অব্দি চলবে যতদূর অব্দি আপনি এই সাধুদের প্রতি এই পরম্পরার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে। আপনার গাড়ি ওখানেই ব্রেক ফেল হয়ে যাবে, আটকে যাবে, যেখানে আপনি ভক্তদের কাছে অকৃতজ্ঞ হয়ে যাবে। এই জন্য একটাই বিষয়, সবসময় ভক্তদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন, ভক্তদের চরণে শরণাগত থাকুন সরলতা ভাবে। শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়। আমার কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থনা করছি, আর কোনো শিক্ষণীয় বিষয় থাকলে গ্রহণ করবেন সকল প্রশংসা বৈষ্ণব বৃন্দের এবং শ্রীল প্রভুপাদের। শ্রীল প্রভুপাদ কি জয়। আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এক মিনিট, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধন্যবাদ প্রভু। যে আজকে ক্লাসটা একটু রেকর্ড পাওয়া যাবে কি? হ্যাঁ, আজকে ক্লাসটা একটু রেকর্ড পাওয়া যাবে প্রভু? আজকে ক্লাসটা রেকর্ড পাওয়া যাবে কিনা? ও আচ্ছা, ওইটা